আমি বিগত পনেরো দিন আগে একটা লিস্ট করছিলাম লিস্টটা এটা চেয়ারম্যানের কাছে পাঠাইছি আবেদন করলাম বিভিন্ন লোকের কাছে আবেদন করছি যারা প্রভাবশালী যে আমাদের মাসিকারা দিঘির পারে খানার ব্যবস্থা করে দেওয়া লিগে একটা লিস্ট দিয়েছিলাম উনাশি জনের অত্যন্ত গরিব মানুষ এই লিস্টটা নিয়ে আজকে দীর্ঘদিন ধরে দিছি এরা বলতেছে সোনো খানা এখনো আয়নি শুধু একজনকে দিছে আর আমরা যারা আছি টাকা পয়সাওয়া মোটামুটি সবাই সহযোগিতা করার চেষ্টা করছি তো গতকালকে লিস্টটা আমি চেয়ারম্যান সাহেব পাঠাইছি আর কয়েকজনের সাথে পাঠাইছি তারা বলছে যে লোক লিস্ট করে দিব কিন্তু এখন পর্যন্ত দেয় নাই আজকে আমার সকালবেলা এই চারজন চকিদার পাঠাইছে পাঠায় সে বলতেছে আমি নাকি মানববন্ধন করছি ফেসবুকে ভুলভাল দিচ্ছি এখন আমার আটকে রাখছি কেউ যদি মিথ্যা থাকে দেখছে পায় নাই এটাও বলছি যদি আমি অপরাধ নাও করে দেখি অপরাধ দেখি তারপরে উনি আমার আটকে রাখছে মাইদুর করছে এখন আমি এই অবস্থা আছি আমি মোহাম্মদ আসে গেলাই নিজ উদ্যোগে একশো দশজনকে খাবার বিতরণ করি এগুলো দেখে আরও অনেক গরিব মানুষ আমার কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয় আমার কাছে টাকা থাকা না থাকায় বিদায় আমি একটি লিস্ট করে চেয়ারম্যান হাকিম কাকাকে বিষয়টা জানাই উনি ফোনের মাধ্যমে জানানোর পরে কথা কাটাকাটি হয় একপর যায় আজকে চারজন চকিদার আমার বাড়িতে পাঠায় পাঠানোর পরে ওই চেয়ারম্যান অফিসে এনে আমাকে কিছু প্রশ্ন করে আমি প্রশ্নের উত্তর দেওয়াতে উনি বলে আমি নাকি ওনার মুখে মুখে কথা বলি একপর যায় উনি ওনার দরবল নিয়ে এবং ওনার সহযোগী জাহাঙ্গীর এবং হুসু চকিদার তাদেরকে নিয়ে আমাকে অনেক মাঠ করে তারপরে আমাকে চার ঘন্টা অন্ধকার ঘরে আটকায় রাখে সর্বশেষ আমিও ক্ষমা চাইলাম এবং বিনা অপরাধে আমার গ্রামবাসীও ক্ষমা চেয়ে আমাকে এখান থেকে ছুটাইয়া নেয় তারপর সারার আগে দিয়ে নিয়ে আমাকে জীবনাশের হুমকি দেয় আমি বিগত বারো বছর ঢাকা থেকেছি যার কারণে এলাকার অধিকাংশ মানুষের সাথে আমার তেমন একটা পরিচয় নেই যে আমাকে জামাতি ট্যাগ দেওয়া হয়েছে আমাকে এত অত্যাচার করা হয়েছে কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে আমার কোনো হাত নেই ব্যক্তিগত উদ্যোগে আজকে আমি কেন লাঞ্ছিত হলাম কেন আমি মার খেলাম এলাকার মুরব্বীরা সহ একটা চেয়ারম্যানের পায়ে পড়ছে তারপরেও তার হৃদয় গলে নাই উনি আমাকে তর্চার করছে প্রধানমন্ত্রীকে সালাম জানাই যিনি কোটি কোটি টাকা বাজেট করার পরেও আজকে সারা দেশের মধ্যে অনেক জায়গায় চালচুর গমচুর এরকম অনেক ধরে ধরা খাইতেছে আমি বলবো না যে উনি চোর আমি এতটুকু বলবো একটা ব্যক্তিও খানা পায় নাই এটার লিস্ট আমি শুধু ওনার হাতে দেওয়ায় এতটুক আমাকে হ্যারেসমেন্ট করা হইলো আমাকে মারলো আমাকে পিস্তল লাগানো হয়েছে জাহাঙ্গীর আমাকে মারাবে হুমকি দেওয়া হয়েছে আমি পলাতক অবস্থা আছি এখন আমি সামাজিক কাজ করতে গিয়ে সমাজের মানুষের একটি লিস্ট একটি চেয়ারম্যানের হাতে দিতে গিয়ে আজকে আমি এতিম এবং আমার জীবনের ঝুঁকি আমার মৃত্যুর পথ মানে মৃত্যুর অবস্থা আমি চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করব আমার যেন জীবনের নিরাপত্তা দেয় আমার জীবনের কোনো নিরাপত্তা নাই সকল সাংবাদিক ভাই আকর্ষণ করে বলতে চাই আমার যদি মৃত্যু হয় আমার সঠিক বিচারটা যেন হয় আমার মৃত্যুর জন্য যারা যা দায়ী থাকবে আমাদের চেয়ারম্যান এবং খুশু চকিদার এবং তার ছেলে জাহাঙ্গীর আলম এবং মবিন আমাদের দিগির পাড়ের এবং আরও কয়েকজন আছে তাদেরকে ধরলে বাকি নামগুলো আপনারা পেয়ে যাবেন আমার মৃত্যু হবে আমি জানি কারণ একজন চেয়ারম্যানের বিরুদ্ধে আমার মতো সাধারণ সেলের কোনো কিছু করার অধিকার নাই আমি আজকে পরিস্থিতির শিকার আমি আপনাদেরকে বলে যাই আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ